হ্যালো গাইজ, দেখো আমি সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠে এখন এই যে ঘরটাকে ঝাঁট দেবো, ঘরটাকে ঝাঁট ঝাঁট দিয়ে তোমার তারপরে আর বাদ বাকি কাজ করে দেবো। ভাবলাম সকাল সকাল উঠে যাই, উঠে যেয়ে তোমাদেরকে দেখাই যে আমি বাকি কাজটা করে নিই। তারপরে দেখো রান্না বান্না আছে, তারপরে তোমার হচ্ছে আরো বাদ বাকি আরো কাজ আছে, সেগুলো তো করতেই হবে। কিন্তু ঘরটা সকালবেলা ঘরটা না ঝাঁট দিলে হয় না, ঠিক আছে? ভাবছি ঘরটা আগে ঝাঁট দিয়ে নিই, তারপরে আর বাদ বাকি কাজগুলো করব। তোমরা তো কেমন আছো বলো সবাই, ঠিক আছে? আমার তো এদিকে ধরো এগুলো করে নিয়ে তারপরে আবার তোমার হচ্ছে রান্না বান্না করতে হবে। আচ্ছা, এগুলো আগে করে নিই, তারপরে ঘরটা একটু মুছবো, মোছা টোচা হয়ে গেলে তারপরে রান্না করতে যাব, ঠিক আছে? দেখো আমার হয়ে গেল ঘর ঝাড় দিয়া। হয়ে গেছে, এখন দেখো বাইরেটা আমাদের একজনা বলেছে যে কি যদি তোমাদের বাড়িটা একটু দেখাবে। আচ্ছা দেখাবো, ঠিক আছে। দেখো আমাদের বাড়িটা এই যে এই পাশটা ইয়ে দেখতে পাচ্ছো সব, এই দেখো আমার ছাগল দুটো, এই যে দেখো কাম হচ্ছে বেঁধে দিয়েছি, মানে এখন হচ্ছে রোদের মধ্যে রোদ পোয়াচ্ছে আমার এই কুট্টি ছাগলটা। দেখো আয় 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 আয়, দেখো এটা দিয়ে একটু আগে না ভিডিও করলাম, ঠিক আছে? এটা এটাকে দিয়ে চুনটুকুন, দেখো আর একটা আমাদের বাড়ির বুড়ি, দেখো ওই দেখো আয় দেখো, এর আবার কি বলতো কয়দিন পরে না বাচ্চা হবে, ঠিক আছে? বুঝতে পারছো? আর একটা দেখো কি হয়েছে, সকালবেলা বাগানে নিয়ে গেছিলাম, সেই বাগানে খেতে যেয়ে দেখো কি অবস্থা, একদম মালা ঠালা পরে, কি মালা ঠালা পরে নিয়েছে একদম। দেখো তাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ সবাই, ঠিক আছে? কি বলবো, আর রোদটা না সকালবেলা না রোদটা না খুব ভীষণ ভালো লাগে, রোদ সকালবেলা রোদ পোয়ালে একদম। দেখো আমার তুলসী গাছ, এটা হচ্ছে সবাই বাড়িতে রোদ এসে গেছে, আর গাছে দেখো কত পেঁপে হয়েছে, দেখো দেখতে পাচ্ছ পেঁপে, ওই দেখো কত পেঁপে হয়েছে দেখো গাছে আমাদের। আচ্ছা আর কয়দিন পরে আবার নারকল হয়ে যাবে, ওই যে আমার নারকল গাছ দেখো সব পাশ দিয়ে, ঠিক আছে? তাহলে একটু কাজ বাজ করে নি, তারপরে তোমাদের সামনে আবার চলে আসব এখন, ঠিক আছে? থালা বাসনগুলো ধুয়ে নি, তারপর থালা বাসনগুলো ধুয়ে তারপর রান্না করতে যাব, ঠিক আছে? রান্না টান্না করে নিয়ে তারপর আবার কথা বলছি। বন্ধুরা দেখো আমি ছান ছান করে একদম পুরো রেডি হয়ে গেছি, কোথায় গেছি বলো তো? মাঠে, মাঠে গিয়ে কি দেখো আমি একদম, দেখো আমার শাঁসটা আজকে দেখো কি সুন্দর সেজে গুজে নিয়ে একদম ফিটফাট রেডি হয়ে গেছি। কি করতে এসেছি বলো তো? মাঠে এসেছি, মাঠে এসে দেখি এরকম মটরশুঁটি হয়েছে, ঠিক আছে? কটা মটরশুঁটি চুরি করে নিলাম, চুরি করে এখন মানে চুরি করে খাওয়ার মজাটা একটু তোমরা যদি মানে হয় তোমাদের না, ঠিক আছে? এইভাবে তোমরা আলাদা ভীষণ ভীষণ ভালো লাগে, কিন্তু মানে দেখো আমাদের ওখানে মানে মটরশুঁটি হয়েছে, এই দেখো আবার আর একজনটা নিয়ে জন্য পাগল হয়ে গেছে, ঠিক আছে? দেখো নিয়ে জন্য না পুরো পাগল, আমি একসালে আমি ভাগে কটা পেলাম, একটা পেলাম দেখো, ঠিক আছে? এত কষ্ট করে চুরি করে এনে একটা পেলাম, কিন্তু হ্যাঁ তুই তো একটা পাচ্ছিস, তাকি আমি একটা মানে আরো আছে আরো আছে, কিন্তু দুটো তোমাদের সাথে দেখালাম, তোমাদের আবার কষ্ট লাগে যাবে। যে দেখো দেখো আবার হচ্ছে চুরি করেছে, সেটা আবার দেখাচ্ছে, বুঝেছো? তাহলে আমার একদম মটরশুঁটি খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেল, ঠিক আছে? দেখো আমি এবার বসে পড়েছি, কি সুন্দর বসে ঠসে নিয়ে এবার দুটো রিলস বানাবো, দুটো রিলস বানিয়ে তোমার হচ্ছে ভিডিও আপলোড করে দেব। তোমরা প্লিজ প্লিজ অবশ্যই ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে সবাইকে, ঠিক আছে? একদম বসে নিয়েছি, ও হ্যাঁ আমি একবার হচ্ছে রাত্রে ছুটিটা খাবো, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। দেখি তো এই স্ট্যান্ডটা দাঁড় করিয়ে দিই,
হ্যাঁ, স্ট্যান্ডটা দাঁড়িয়েছে এবার, এবার হয়ে গেছে। কি বলতো, একা একা ভিডিও করানো হয় না, স্ট্যান্ডটা দাঁড় করিয়ে দিলাম, দিয়ে এবার সুটিটা খাবো। তোমরা দেখো কতগুলো দানা হয়েছে, দেখো এর মধ্যে দেখো অনেক দানা হয়েছে, একটু প্রত্যেকটার মধ্যে দানা হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু মিষ্টি খুব, না মিষ্টি মিষ্টি লাগে দানাগুলো, এখন খেতে না খুব মিষ্টি, বুঝতে পারছো? রোজ রোজ ঘরে করি তো, আজকে বাইরে চলে আসলাম ভিডিও করার জন্যে, সব একদম বাইরেটা তোমাদের দিকে দেখিয়ে দিলাম। অনেকে বলেছে তোমার বৌদি তোমার বাড়িটা দেখাবে। ঠিক আছে, এই যে আমাদের বাড়ি, এই যে আমি আমাদের জমিতে বসে আছি একদম সুন্দর করে। খেতে কিন্তু খুব মিষ্টি, বুঝেছো? এই ছুটিগুলো মিষ্টি, খেতে খুব মিষ্টি এগুলো। এখন দাদা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আর কালকে তো ভিডিও আসবে, কিন্তু কালকে দিতে পারিনি বড় ভিডিওর জন্য, আজকে আজকে দিয়ে দিলাম। সবাই একটু মানিয়ে নিও, সবাইকে টাটা দিচ্ছি, আবার ভালো ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকো, ঠিক আছে? পাশে এইভাবেই পাশে থেকেও একটু সাপোর্ট করো ভালো লাগলে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।